আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 26শে মার্চ স্বাধীনতা ও মহান জাতীয় দিবস আসন্ন। 1971 সালের এদিনেই শুরু হয়েছিল মাতৃভূমিকে সত্যিকারভাবে স্বাধীন ও সার্বভৌম মর্যাদায় প্রতিষ্ঠিত করার সশস্ত্র সংগ্রাম। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এ জাতি অর্জন করেছিল তার বহু প্রত্যাশিত বিজয়। তাই 26শে মার্চ জাতীয় জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদা বহন করে। তাই আমরা এ দিবস উপলক্ষে 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা, স্বাধীনতা দিবস ও ইসলাম, স্বাধীনতা ও মহান জাতীয় দিবসের তাৎপর্য। তাহলে আমাদের প্রথম পয়েন্ট, ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা। ইসলাম তার উষালগ্নেই স্বাধীনতার মূলনীতি ঘোষণা করেছে। আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত উক্তিটি স্মরণ করতে পারি, যেখানে তিনি ঘোষণা করেছিলেন যে তুমি পৃথিবীর বুকে মানুষকে কৃতদাসে পরিণত করছো, অথচ তার মা তাকে স্বাধীনরূপেই জন্ম দিয়েছে। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লোককে উপদেশ দিতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকেই মানুষকে স্বাধীনরূপে সৃষ্টি করেছেন, আর কোনো মানুষ কখনো তাকে কৃতদাসে পরিণত করতে পারবে না। স্বাধীনতা জন্মগত অধিকার। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে প্রত্যেক মানব সন্তান ফিতরাত বা প্রকৃতির উপর জন্মগ্রহণ করে, এই প্রকৃতির মধ্যেই স্বাধীনতার মর্মকথা লুকায়িত আছে। ইসলাম যখন স্বাধীনতাকে তার মূলনীতি হিসাবে ঘোষণা করল, তখন অধিকাংশ মানুষ কৃতদাসে পরিণত ছিল। মানুষের এই দাসত্বের বিরুদ্ধে ইসলাম ঘোষণা করল বিশ্বাসের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এবং সমালোচনার স্বাধীনতা। ইসলাম সব ক্ষেত্রেই এই স্বাধীনতা দিয়েছে। ইসলাম যখন এই স্বাধীনতা দিল, তখন বাইজান্টাইন সাম্রাজ্যে বলা হতো হয় খ্রিস্টান হও না হয় মরে যাও। পারস্যেও এই অবস্থা বিরাজ করছিল। ঠিক তখনই ধ্বনিত হয়ে উঠল আল কোরআনের চিরন্ত বাণী, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নয়। ইসলাম সব ক্ষেত্রে শরীয়তসম্মত স্বাধীনতা দিয়েছে, তবে ইসলামের একটি সোনালী আইন হচ্ছে নিজের এবং অন্যের যদি ক্ষতি হয় তাহলে এরকম স্বাধীনতা প্রতিরোধযোগ্য এবং নিষিদ্ধ। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্বাধীনতা দিবস ও ইসলাম। স্বাধীনতা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। আমরা বাঙালি জাতি আল্লাহ তাআলার সেই বিশেষ নিয়ামতে সিক্ত। স্বাধীনতা বা বিজয় আল্লাহ তাআলার যে কত বড় নিয়ামত, তা এই নিয়ামত থেকে যারা বঞ্চিত তারাই কেবল প্রকৃত ভুক্তভোগী। এটা উপলব্ধি করা যায় কাশ্মীর, ফিলিস্তিন, বসনিয়া, চেসনিয়া, ইরাক, আফগানিস্তানের দিকে তাকালে। তারা নিজ দেশে পরাধীন, এক মুহূর্তের জন্য তাদের স্বস্তি নেই, তাদের জানমালের কোনো নিরাপত্তা নেই, ইজ্জত আবরুর কোনো গ্যারান্টি নেই। আমরা বাঙালি মুসলিম জাতি হিসাবে গর্বিত যে আমাদের আছে স্বাধীনতার ইতিহাস, আছে একটি বিজয় দিবস। যারা আল্লাহ তাআলার নিয়ামত বা রহমত নিয়ে চিন্তা করেন, তারাই কেবল বুঝতে পারবে যে 26শে মার্চ ও 16ই ডিসেম্বরের বিজয় আল্লাহ তাআলার বিশেষ রহমত ও করুণা। বড়ই পরিতাপের বিষয়, আমরা এক সাগর রক্তের বিনিময়ে যে বিজয় অর্জন করলাম, সে বিজয়ের পূর্ণ সফল আমরা ভোগ করতে পারছি না। আল্লাহর রহমতের যে চাদর আমাদের মাথার উপর ছিল, আমাদের নিজ কর্মফলের জন্য আমরা সেই রহমতের চাদর থেকে বঞ্চিত হচ্ছি, নিঃস্ব হচ্ছে আমরা বাঙালি জাতি। বনি ইসরায়েল যেমন বিজয় লাভ করার পরেও সামিরির কুমন্ত্রণায় তারা ফলাফল ভোগ করতে পারেনি, ঠিক তেমনি আমরা শয়তান ও শয়তানিদের আশ্রয় প্রশ্রয় নিয়ে আমরা বিঘ্নিত করছি আমাদের বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যকে। ইসলামের ইতিহাস বিজয়ের চেতনায় সমৃদ্ধ। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত চাহিদা ও মনের আক্রোশকে মেটানোর জন্য যুদ্ধ করেননি। তিনি যে সমস্ত যুদ্ধ করেছেন, এর মূল লক্ষ্য ছিল মজলুম মানবতার মুক্তির লাভ। ঠিক আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল মজলুম মানবতার মুক্তির লাভ। এই দৃষ্টিকোণ থেকে আমাদের স্বাধীনতার যুদ্ধ নববী আদর্শের চেতনার সাথে মিল পাওয়া যায়। আমাদের তৃতীয় পয়েন্ট, স্বাধীনতা ও মহান জাতীয় দিবসের তাৎপর্য। স্বাধীন ও স্বাধীনতা, এই দুটি শব্দ শুনলেই আমাদের সহজাত প্রবৃত্তি আন্দোলিত হয়ে ওঠে, কারণ পরাধীনভাবে বেঁচে থাকার কোনো অর্থই নেই। তাই মানুষ স্বাধীনতার জন্য জীবনকে উৎসর্গ করে দ্বিধাহীন চিত্তে।
তাই 26শে মার্চকে জাতি স্মরণ করে আত্মশক্তির প্রতীক রূপে, স্মরণ করে আত্মমর্যাদার দিকদর্শন রূপে, এটি আমাদের গৌরবময় ঐতিহ্য। 26শে মার্চ যার সূচনা, 16ই ডিসেম্বর তার পূর্ণতা। ইসলামের স্বাধীনতার মর্যাদা সম্পর্কে প্রিয়নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামী রাষ্ট্রের সীমানায় পাহারা দেওয়া পৃথিবী ও তার অন্তর্গত সব কিছুর চেয়েও উত্তম। অন্য এক হাদিসে এসেছে যে মৃত ব্যক্তির সব আমলই বন্ধ হয়ে যায়, ফলে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ইসলামী রাষ্ট্রের সীমানায় পাহারা দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করে এবং কিয়ামত পর্যন্ত তার আমল বৃদ্ধি পেতে থাকবে এবং সে কবরের প্রশ্ন উত্তর থেকেও মুক্তি পাবে। আবু দাউদ ও তিরমিজি। স্বাধীনতার মতো এ বিশেষ নিয়ামতকে আমাদের সর্বোচ্চ মর্যাদা দান করা উচিত। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তার চেয়েও বেশি কঠিন স্বাধীনতাকে রক্ষা করা। যেহেতু বাংলাদেশের সিংহভাগ মুসলমান এবং এর রাষ্ট্রধর্ম ইসলাম, তাই স্বাধীনতার সুরক্ষার ভিত্তি হতে হবে ঈমান ও সততার। আজকের এই দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ওই সব কৃতী ভাইদের যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিল যেন আমরা ভালো থাকি। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, যাদের পুত পবিত্র রক্তে সিদ্ধ হয়ে আমরা আমাদের স্বাধীন দেশে জন্ম লাভ করেছি, যেন আমরা পরাধীনতার গ্লানি মুক্ত হয়ে স্বাধীনভাবে মাথা উঁচু করে পথ চলতে পারি। তাই স্বাধীনতার মর্ম উপলব্ধি করে একে রক্ষা করা আমাদের জাতীয় কর্তব্য মনে করা উচিত। এটাই স্বাধীনতা দিবসের মহান প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।